আমাদের রাজ্য জেলা কার্যালয় থেকে এই স্লোগান গত পরশু তার মানে 20 তারিখ উদ্বোধন হয়েছে। গতকাল 21 আমাদের জেলা কার্যালয় থেকে এটা উদ্বোধন হয়েছে। আজকে আমরা নির্দেশ অনুসারে জেলা সভাপতি তথা রাজ্য সভাপতির নির্দেশ অনুসারে আজকে আমরা বন্ধগী পার্টি অফিসে এই স্লোগানের উদ্বোধন করলাম। এই স্লোগান শুধু এখানেই না, আমরা অঞ্চলেও পাঠাবো, অঞ্চলেও পাশাপাশি আমরা বুথ পর্যন্ত নামাবো। সবাই যেটা চাইছে এই বার্তাটা আমরা বুথ পর্যন্ত পৌঁছে দেবো, যে বাংলার নিজের মেয়েকেই চায়, এটা বাংলার মানুষের ভাষা, বাংলার মানুষের আবেগ। তাই আমরা এইসব জায়গায় মানে বুথ স্তর পর্যন্ত, এমনকি বাড়ি বাড়ি পর্যন্ত, দুয়ারে সরকার যেমন করেছেন, পাড়ায় সমাধান যেমন করেছেন, এই যে লং এটা যে স্লোগানটা, এই স্লোগানটাকে আমরা একটা দুয়ারে দুয়ারে নিয়ে যাবো, সেটা দুয়ারে দুয়ারে নিয়ে যাবো, আপ্রাণ চেষ্টা করবো, আমাকে নিয়ে যাবোই। স্লোগান ছিল মা মাটি মানুষ চিন্তা করে, তারপরে এবার ছিল বদলা নয় বদল চাই 2011 সালে লাল জমানা হাঁটানোর জন্য। এবার একটা ব্রহ্মাস্ত্র হয়ে উঠেছে আপনাদের স্লোগান, ঘাস ফুলের মানে পদ্মের সঙ্গে ঘাস ফুলের যে যুদ্ধ আগামীতে শুরু হতে চলেছে, সেইখানে স্লোগান উঠেছে বাংলা নিজের মেয়েকে চায়। কেন এবং এর মাহাত্মটা কি? 2011 সালের আগে বাংলার মসনদে ছিল বাম সরকার, 2011 সালে আমাদের মা মাটি সরকার আসে, মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যখনই মুখ্যমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলার মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে গেলেন, এত কিছু কাজ করলেন যে কাজগুলো ইতিপূর্বে কেউ কোনো সরকারই করতে পারেনি। সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখন মানুষের যা যা দরকার সেই হিসেবে উনি প্রকল্প, নতুন নতুন প্রকল্প রূপায়ণ করেই চলেছেন। আর যেটা মানুষের, বাংলার মানুষের কাছে একেবারে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। আর আপনি যেটা বললেন, সত্যি বদলা নয় বদল চাই, তার কারণ এই সরকারের আমলে কোনোরকম ওই রকম দাঙ্গা বা অহতম কোনো কিছু হয়নি। ওইটার যেমন ই আছে, আর মা মাটি মানুষের সরকার বলছে যেটা, যে মা মাটি মানুষ, মাটির টান তো অবশ্যই আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই মাটির টান আছে, আর মানুষের প্রতি, বাংলার মানুষের প্রতি ভালোবাসা, বাংলার মানুষের উন্নয়ন করা যে একটা মনোভাব, যে একটা চিন্তাভাবনা সবসময় মাথায় কাজ করে, তাই উনি বাংলার মানুষের জন্য নানা রকম প্রকল্প রূপায়ণ করে চলেছেন। যতগুলো প্রকল্প করেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বিশেষ করে বাংলার মানুষের বাস্তবকে কেন্দ্র করে যে কখন কী দরকার সেই জিনিসগুলো উনি করেছেন, ফলে বাংলা মানুষের কাছে উনি জনপ্রিয়। শুধু না, বাংলার মাটির টানে বাংলার সংস্কৃতি ঐতিহ্য উনি রক্ষা করেছেন, সংবিধান রক্ষার জন্য উনি বাংলার হয়ে লড়াই করছেন, সংবিধানে যেন কোনো আচর না করে, বাংলার সংস্কৃত মানে সংস্কৃতি এবং ঐতিহ্যকে নষ্ট করার জন্য যে বর্গীরা এখানে চেষ্টা করছে সেটা উনি হতে দিচ্ছেন না। তার কারণ উনি বাংলার সংস্কৃতি চেনেন, বাংলার সংস্কৃতির এমন একটা জিনিস আছে যে বাংলার মেয়েদের বিশেষ করে শক্তি যোগায়। যেমন আমরা দেখেছি রোকিয়া বিবি, রানী লক্ষ্মীবাই, এরকম যারা মহিলা আমাদের এখানে সংস্কৃতি টানে, বাংলার টানে রুখে দাঁড়িয়েছেন, এমনকি শক্তিশালী ন্যায়ের বিরোধিতা করেছেন, রানী রাসমণি থেকে শুরু করে তদ্রূপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এখানেই না, আমরা যদি আরও যদি প্রাচীন যুগে যাই, সেখানে আমরা দেখতে পাবো সরস্বতী মা দেবী বিদ্যার বাহন হিসেবে, লক্ষ্মী মা দুর্গা শক্তিশালী শক্তি যোগানোর ক্ষেত্রে, মা কালী আপদকালীন
রক্ষার্থে। এই তো মহিলারাই বারবার আমাদের বাংলাকে তথা ভারতবর্ষকে বাঁচিয়েছেন, বাংলার সংস্কৃতিকে বাঁচিয়েছেন, বাংলার ঐতিহ্যকে বাঁচিয়েছেন, মহিলারাই অবদান। তাই বাংলার মানুষ এখন চাইছে, বাংলার মানুষের তরফ থেকে উঠে আসছে যে আমরা বাংলা নিজের মেয়েকেই চাই। 2021 বিধানসভা ভোটে আমরা বাংলা নিজের মেয়েকেই চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, গণেশ জপ, পদ জপ, পদ জপ, পদ 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 গণেশ জপ, পদ জপ, পদ জপ, বাংলার মানুষ কাকে চায়? বাংলার মানুষ কাকে চায়? বাংলার মানুষ কাকে চায়? বাংলার বাংলার গর্ব মধুমাঝি চপ্পদ চপ্পদ চপ্পদ, বাংলার গর্ব মধুমাঝি চপ্পদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, গণেশ চপ্পদ চপ্পদ চপ্পদ, মধুমাঝি চপ্পদ চপ্পদ চপ্পদ, বাংলার মানুষ এবার বাংলার মানুষ এবার কাকে চায়? বাংলার মেয়েকে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বাংলার জননেত্রী চপ্পদ চপ্পদ, বাংলার জননেত্রী মধুমাঝি চপ্পদ চপ্পদ, মধুমাঝি চপ্পদ চপ্পদ চপ্পদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, মধুমাঝি চপ্পদ চপ্পদ চপ্পদ, মধুমাঝি চপ্পদ চপ্পদ চপ্পদ, বাংলা উন্নয়নের কান্ডারি মধুমাঝি চপ্পদ চপ্পদ।